নমস্কার, আমি পার্থ বলছি, জার্নিবিথ পার্থ আমার চ্যানেল থেকে। আজকের আমরা ভুবনেশ্বর থেকে আমরা লিঙ্গরাজ মন্দির দেখব, তাছাড়া উদয়গিরি খণ্ডগিরি এগুলো দেখব যতটা কভার করা যায়। তারপর আমরা পুরী যাব। দেখুন, আমরা ন্যাশনাল হাইওয়ে এটা দিয়ে আমরা এখন যাচ্ছি। ভুবনেশ্বর সিটিটা আমরা খানিকটা দেখলাম। এটা একটা পুলিশ স্টেশন, খণ্ডগিরি পুলিশ স্টেশন, মানে খণ্ডগিরিতে আমরা আসছি। কোন দিকে? সামনেই খণ্ডগিরি। আমরা একদিন আপনার ভুবনেশ্বরে স্টে করেছিলাম, করে এখন আমরা খণ্ডগিরি দেখব, উদয়গিরি দেখব, লিঙ্গরাজ টেম্পেল দেখব, দেখে আমরা পুরীতে আসব। দেখুন, আমরা এসেছি খণ্ডগিরি। আমি খণ্ডগিরিটা দেখাচ্ছি, দেখুন এই রাস্তা। এটা হচ্ছে খণ্ডগিরি। পাহাড় আছে, মন্দির আছে। এটা হচ্ছে খণ্ডগিরি, আর ওদিকটা হচ্ছে উদয়গিরি। কাকা, ও কাকা, এটা খণ্ডগিরি, আর ও কি এটা উদয়গিরি? দেখুন, এটা খণ্ডগিরি, আর ঠিক উল্টো দিকে হচ্ছে উদয়গিরি। এটা খণ্ডগিরি, আর উল্টো দিকে হচ্ছে, দেখুন এটা উদয়গিরি। চলো চলো, আমরা খণ্ডগিরি উঠছি। দেখুন সিঁড়িগুলো, দেখুন সিঁড়িগুলো, দেখুন বেশ উঁচু 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 সিঁড়ি। যাই, মাকে নিয়ে আসলে ছবি তুলে যা। উঁচু উঁচু সিঁড়ি আছে, 108টা সিঁড়ি আছে। এটা অনেক পুরনো পাহাড় কেটে তৈরি হয়েছে। এখানে একটা ছোট মন্দির আছে। উপরে দেখি লোকজন কম আসছে।
পাহাড়ের খাঁজ কেটে দেখুন একটা গুহা মতো বানানো হয়েছে। কতটা নিচু দেখুন, আমি তো দেখাচ্ছি, খণ্ডগিরি, এটা খণ্ডগিরি পাহাড়। একটু সাবধানে চলাফেরা করতে হবে, দেখে চলতে হবে, যখন ফটো নেবেন বা সেলফি নেবেন একটু সাবধানে করতে হবে। দেখুন একদিকে জঙ্গল, ঘন জঙ্গল, আর একদিকে এই পাহাড়। সিঁড়িগুলো দেখুন, পাহাড়ের উপরটা অনেকটা উঁচু এবং কোনো ধরার কিছু নেই। দেখুন আমি খণ্ডগিরির ওপর থেকে আমাদের ভুবনেশ্বর শহরটাকে একটু নেওয়ার চেষ্টা করছি। দেখুন আমি উদয়গিরি ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি উদয়গিরিটা এখন উঠতে পারলাম না, এখানে আপনার সময়টা লাগবে, আমরা খুব কম সময়ের মধ্যেই এসেছি। আমি যাই একটুখানি আপনাদের দেখাচ্ছি উদয়গিরির ভিউটা। আমরা একদিনে এইগুলো চারটেই কভার করব, ওই জন্যে ভেতরে আজকের উদয়গিরিতে যেতে পারলাম না। উদয়গিরিতে অনেক কম লোক যাচ্ছে দেখতে পাচ্ছি, খণ্ডগিরিতে যে লোকগুলো গেছিলো বেশিরভাগ লোক, উদয়গিরিতে লোকই নেই বলতে গেলে। নমস্কার, দেখুন আমি, আমরা এখন এসেছি লিঙ্গরাজ মন্দির দেখতে। হ্যাঁ, লিঙ্গরাজ মন্দিরে জুতো এবং মোবাইল অ্যালাউ নয়, আমাদের মোবাইলটা রেখে যেতে হবে। তাই আমি আপনাদের আশেপাশের জায়গাটা দেখিয়ে আমি মোবাইলটাকে জমা রেখে তারপর আমাদের ঢুকতে হয়। আমরা এই জাস্ট ঢুকলাম, এবারে আমাদেরকে এখানে, আমি উপর থেকে দেখাচ্ছি, দেখুন ভেতরটা দেখাতে পারবো না, কেননা এখানে মোবাইল এখানে জমা রাখতে হবে, এই গাড়িতে মোবাইল রেখে দিয়ে আমাদের যেতে হবে, জুতো এবং মোবাইল এখানে রেখে দিয়ে যেতে হবে। আমি আশেপাশটা দেখাচ্ছি, আপনারা দেখুন লিঙ্গরাজ মন্দির উড়িষ্যা। এই লিঙ্গরাজ মন্দির এখানে আমরা শুনলাম
যে 999টা মন্দির আছে, যদি আর একটা মন্দির হয়ে যেত তাহলে এটা কাশী বিশ্বনাথ ধাম হয়ে যেত। কাশী বিশ্বনাথে ওখানে হাজারের উপর মন্দির আছে, তাই জন্য ওটা কাশী বিশ্বনাথ ধাম। আর এটা হচ্ছে আমাদের ভুবনেশ্বর, এটা আর কাশী বিশ্বনাথে স্থান পায়নি যেহেতু একটা মন্দির কম আছে। এটা লোককথা, এখানকার যারা পাণ্ডা তারাই বললেন, আমি সেটাই আপনাদেরকে বললাম। আমি দেখুন, আমি মন্দিরটা দেখিয়ে দিলাম, এবার এখানে আমাদেরকে জুতো এবং মোবাইল রেখে দিয়ে জমা রেখে দিয়ে যেতে হবে। দেখুন, আমি এসছি লিঙ্গরাজ মন্দির। এই লিঙ্গরাজ মন্দির, এখানে আপনার জুতো পরে ঢোকা বারণ এবং মোবাইলও আপনি নিয়ে ভেতরে ঢুকতে পারবেন না। আমি বাইরে থেকে মন্দিরের গেটটা দেখাবো। মন্দিরের গেটটা দেখতে তারপরে আর ঢোকা যায় না, মন্দিরের গেট অবধি যাওয়া যায়, আমি সেটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে ফুল রেস্ট্রিকশন থাকে, মোবাইল নট অ্যালাউড, সামনে পুলিশের চেকিং আছে। আপনারা দেখুন, আজকের আবহাওয়াটা মেঘলা, রোদ নেই। এখানে সিসিটিভি আছে। দেখুন, এখানে পুলিশের চেকিং, এটা হচ্ছে মেন গেট। ওই যে পেছনে দেখুন যে গেট, এটা হচ্ছে পেছনের যে চূড়াটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে লিঙ্গরাজ মন্দির, মেন মন্দির, মন্দিরের চূড়া ওটা। দেখুন, এটা গেট, লিঙ্গরাজ মন্দিরের গেট। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ভেতরে, ওর পরেই হচ্ছে আসল মেন মন্দির। মেন মন্দিরটা বাইরে থেকে দেখা যায় না। সামনে গেট, গেটেতে পুলিশের চেকিং আছে। দেখুন, এখানে এখানে এরকম অনেক মন্দির আছে, চারদিকে মন্দির। এটা মন্দির নগরী। দেখুন, দূরে মন্দির দেখা যাচ্ছে, দেখুন দূরে মন্দির দেখা যাচ্ছে, এরকম অনেক মন্দির আছে এখানে, চারদিকে মন্দির। এটা কয়েক শতাব্দী পুরনো। এখানে সব প্রসাদের এ নিয়ে বসে আছে, পুজোও দিতে পারেন। নমস্কার, আজকে আমি এসেছি ধবলগিরি। আমি পার্থ বলছি, জাহ্নবীর পার্থ, আমার ইউটিউব চ্যানেল থেকে। দেখুন, আমরা ধবলগিরি এসেছি। ধবলগিরিটা একটা পাহাড়ি রাস্তা, মানে জায়গা, বল জনপদ বলা যেতে পারে, জনপদ ঠিক বলবো না, এটা পুরো একদম নির্জন জায়গা, ঠিক আছে। এটা বুদ্ধর মূর্তি আছে এখানে, এটা মানে বৌদ্ধদের একটা জায়গা বলা যায়, ঠিক আছে। এই দেখুন, এটা পাহাড়ি একটা রাস্তাটা, উঁচু মানে উঁচু পাহাড়ের ওপরে বলতে গেলে। আমি দেখাচ্ছি আপনার, দেখুন ভিউটা, দেখুন
পুরো শহরটাকে দেখাচ্ছি এখান থেকে, দেখুন। এখান থেকে নিচে নামা যায়, শহরটা কি সুন্দর লাগছে দেখুন। আমরা এখন ধবলগিরির ওপরে উঠবো, উঁচু সিঁড়ি আছে। আমি ভিউটা দেখাচ্ছি দেখুন, নন এসি রুম পাওয়া গেছে তোর জন্য। ভিড়টা কম আছে আপনারা দেখুন। থেকে দেখুন এখানে জুতো খুলতে বলছে। আমি দেখুন ভিউটা দেখাচ্ছি এখান থেকে একদম পাহাড়ের উপরে চলে এসেছি। জায়গাটা ভালো লাগবে সত্যি কথা। এখানে আমরা যেখানে যেখানে গেছি সবই পুরাতত্ত্ব নিদর্শন, ওই জন্যে এখানে আপনার ক্যামেরা অ্যালাউ নয়। তাই জন্যে আমরা যে লিঙ্গরাজ মন্দির ওখানে অ্যালাউ না ক্যামেরা। তারপরে আপনার এরপরে আমরা যে যাব কোণারক সূর্য মন্দির ওখানেও ক্যামেরা অ্যালাউ না। আচ্ছা পুরীর মন্দিরে ওখানেও ক্যামেরা অ্যালাউ না, কিন্তু ধবলগিরি মন্দিরে ক্যামেরা অ্যালাউ। আমরা ছবি তুলছি, দেখা যাক যতটা ক্যাপচার করা যায় আমরা নেব দেখাবো। খুব সুন্দর লাগছে, সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মেঘলা আকাশ। এখন 4টে বাজে কিন্তু আজকে যেহেতু মেঘলা আকাশ খুব সুন্দর লাগছে, আবহাওয়াটা খুব ভালো লাগছে।
কি সুন্দর দেখুন, এটা নদী একটা, দূরে একটা দেখা যাচ্ছে, জলটা কম আছে। আমরা ওই ব্রিজের ওপর দিয়ে এসেছি। দেখুন ধবলগিরির আর একটা মন্দিরে আমরা এসেছি। এটা এটা হচ্ছে কিন্তু আপনার বৌদ্ধ টেম্পল, মানে বৌদ্ধ এখানে যে মন্দিরটা আছে, বৌদ্ধ আরাধনা হয়। আগেরটা ছিল শিবের আরাধনা করেছিল, কোথায় সিদ্ধি লাভ করেছিল বৌদ্ধ গয়াতে, বুদ্ধ ভাষা থেকে। এটা একটা বুদ্ধের মূর্তি কি করেছিল গয়াতে ছিল, এখানে মন্ত্র দিয়েছিল। কোথায় যাব ওখানে? বুদ্ধের মূর্তি একটা আছে এখানে, ঢুকতে দিলে কি করা হবে? যারা আমার চ্যানেল ফার্স্ট দেখছেন, কাইন্ডলি আপনারা আমার চ্যানেলটা দেখে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে আপনারা একটু লাইক দেবেন, যাতে আমি মোটিভেটেড হতে পারি। থ্যাংক ইউ।